আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমার দুপুরের মেনু, খুব সাধারণ মেনু। আজকে হচ্ছে 18 জুলাই বুধবার। আজকে আমি রান্না করছি পুঁই শাক দিয়ে আলু ঝোল করে রান্না করবো। পুঁই শাকটা ভালোভাবে ধুয়ে আমি খুব ছোট করে কাটিনি বা খুব বড় করেও কাটিনি, যার 4-5টা মাঝখানে টুকরো করে নিছি। তারপরে আলু একটু একটু মোটা করে লম্বা করে কেটে নিছি। দিছি ছোটো ছোটো 2টো পেঁয়াজ, 4টা কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিব তেল। খুব বেশি মশলা না, জাস্ট মশলা বলতে এখানে অ্যাজ ইউজুয়াল যা তাই। এখানে শুধু জিরাটা অতিরিক্ত আমি ব্যবহার করছি, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে লবণ স্বাদ মতো দিয়ে। হাত দিয়ে এটা ভালোভাবে মাখতে হবে, কারণ এটাতে চামচ দিয়ে মাখবো না। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব। পানি বেশি দেওয়া যাবে না, কারণ শাক থেকে পানি বের হবে। আর একটু পানি দেওয়ার কারণ হচ্ছে তরকারিটা আমি একটু ঝোল রাখবো, একদম ভুনা করবো না, এই জন্য একটু পানি দেয়। আর একটা কারণ হচ্ছে যে আলুটা সেদ্ধ হতে হবে, এই জন্য জাস্ট হাতটা একটু দিয়ে সামান্য পানি দিয়ে একবারে ঢেকে দিব। এর মাঝখানে কোনো নাড়াচাড়া করার দরকার নেই, কারণ আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে এটা ঢেকে দিচ্ছি। আমার মনে হয় আপনি যখন যে সময় যাই রান্না করেন না কেন, একটা ঝোল বা একটা সবজি যদি থাকে তাহলে খাবারের ব্যালেন্স থাকে। আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিলাম। তারপর 4-5 মিনিট পরে আমার তরকারি হয়ে গেছে অলরেডি, আমি এর মাঝে কোনো নাড়াচাড়া করিনি। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এই অবস্থায় নামিয়ে ফেলবো, ঝোলটা আর কমাবো না, এভাবে রেখে দিব। এ হচ্ছে পুঁই শাক আলুর ঝোল। আর একটা মাছ রান্না করব, সেটা রান্না করার জন্য ওই কড়াইতে, আর একটা কড়াইতে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সামান্য তেলে একটু টেলে নিব। এটা একদম ব্রাউন করব না, যে লাল করতে হবে তা না, একটু সামান্য একটু খালি আদা রসুনের গন্ধটা যাওয়ার জন্য 2 মিনিট একটু তেলে নেড়ে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি যে মাছটা রান্না করছি সেটাতে আঁশ নাই। এ মাছ সাধারণত তেলে ভাজা বা ভুনা করার কোনো দরকার হয় না। আমি জাস্ট একটু, যেহেতু আমি এটার সাথে অন্য কিছু দিব তাই আমি কষাতে পারবো না, কষানোর জন্য আমি একটু মশলাটা একটু নেড়ে সেড়ে মাছটা উঠা রাখবো। এ কারণে খুব সাবধানে কাজটা করতে হবে। লবণ এর মাঝে আলাদা সবগুলো শুকনো মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, জিরা। আর মনে রাখতে হবে শুকনো মশলা দেওয়ার সাথে একটু পানি অবশ্যই দিবেন, নাহলে নিচে লেগে যাবে। শুকনো মশলা ব্যবহার করার সাথে সাথে সামান্য পানি একটু আলাদা করেই রাখবেন, তখন সাথে সাথে ওখানে পানি দিবেন, দিয়ে মশলাটা কষাবেন। দিয়ে দিলাম আমার ধুয়ে রাখা মাছ। আর লবণটা আমি সাধারণত তরকারি দেওয়ার পরে দিই, কারণ এতে আন্দাজটা ভালো বোঝা যায়। মাছটা খুব সাবধানে আমি জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে মাছটা নামায় রাখবো। এভাবেই আমি যদি, আপনি যদি এর সাথে আলু বা অন্য কিছু দিতে না চান তাহলে এভাবে একটু সামান্য পানি দিয়ে 4-5 মিনিট জাল দিলে মাছটা হয়ে যেত। কিন্তু যেহেতু আমি মাছের সাথে পেঁপে দিব তাই আমি মাছটা উঠা রাখতে হচ্ছে, না হলে মাছ ভেঙে চুরমার হয়ে যাবে। এর মাঝে আমি কেটে রাখা টুকরো করে কেটে রাখা পেঁপে দিয়ে দিব। পেঁপেটা ভালোভাবে এই মশলার মাঝে কষাবো। আর একটু আন্দাজ করে লবণ দিয়ে দিলাম, এটা কষায় নিয়ে তারপরে একবারে পানি দিয়ে দিব। আমি সাধারণত তরকারি বাসা রান্না করলে ম্যাক্সিমাম সময়ে ভুনাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, আর যদি করিও তাহলে সাথে একটা ডাল বা সবজি রাখার চেষ্টা করি। এই মাছ, এই তরকারিটা তো আমি যথেষ্ট পরিমাণ ঝোল আর পেঁপে দিয়ে রান্না করবো, ঝোল আলু মাছ পেঁপের ঝোল দিয়ে। আমি পানি দিয়ে ঢেকে দিছিলাম, আর যখন এটা 90% পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে তখনই আমি মাছটা দিয়ে, কারণ এই মাছটা এতই নরম যে অলরেডি 90% সেদ্ধ হওয়ার পর তারপরে আমি মাছটা, ধনে পাতা, 2টা কাঁচামরিচ দিয়ে এখন জাস্ট একটু 2-3 মিনিট এটা জ্বালে রাখবো, একটু ঝোলটা কমানোর জন্য। তরকারি আমার হয়ে গেছে, জাস্ট একটু ঝোলটা কমানোর জন্য আমি 2-3 মিনিট জাল দিব। দেওয়ার পরে অলরেডি ডান আমার দুপুরের রান্না বান্না শেষ। ভালো থাকবেন সবাই, পজিটিভ থাকবেন। এই হচ্ছে আমার টোনাটুনি সংসারের টোনাটুনি রান্নাবান্না।
মাছ পেঁপে আর হচ্ছে পুঁই শাক আলুর ঝোল আর হচ্ছে ভাত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।